বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠায় বিব্রত মহানগর আওয়ামী লীগ। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশও করা হয়েছে। এদিকে আজকের মধ্যে ঘরে তুলে না নিলে ধর্ষণ অভিযোগ তুলে নেওয়া দূরের কথা। আগামীকাল সংবাদ সম্মেলন করে নানা অপকর্ম প্রকাশ করার আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগী তরুণী। আর জসিমের পরিবারের দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার সে। বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের বিরুদ্ধে থানায় প্রতারণা ও ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন জসিম। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বরিশাল সদর হাসপাতালে গর্ভপাতও করানো হয়। সোমবার রাতে ওই অভিযোগ দায়েরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের সাথে তরুণীর বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জসিম, আর এরপরই প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনেছেন ওই তরুণী। এমনকি বুধবারের মধ্যে তাকে ঘরে না তুললে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার সত্যতা জানতে জসিমের বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার শিকার জসিম। আর পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে তারা। আমাদের কাছে একটা লিখিত অভিযোগ এসেছে, আমরা এটা গুরুত্বের সাথে তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বিব্রত বরিশাল মহানগর আওয়ামী লীগ। ভাবমূর্তি রক্ষায় আর বিশৃঙ্খলা ঠেকাতে সাংগঠনিক ব্যবস্থা নেবার আহ্বান তাদের। দল এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত তারা নিবে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে আমরা সুপারিশ করব যে যথাযথভাবে সাংগঠনিক ব্যবস্থা তার বিরুদ্ধে করা হোক। মাস কয়েক আগে জসিমের নামে টপ টেন শপিং মলে লুটপাট ও হামলার ঘটনা ঘটেছিল, তবে সে ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ মেলেনি। এবারের ঘটনার সত্যতা উদ্ঘাটনে পুলিশের দিকে তাকিয়ে আছেন স্থানীয়রা। অপূর্ব অপু, DBC News, বরিশাল।